আল্লাহ রাসূল বাড়ি গেছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহা নবীজির কোমল স্ত্রী রাসূলকে সঙ্গে খানা খায় রাসূলের ছানা বসলে আয়েশা সঙ্গে খানা খায় রাসূল যখন দেখলো আয়েশা আমার সঙ্গে খানা খায় একই পেয়ালায় খানা খায় একই থালিতে খানা খায় একই পেয়ালার মধ্যে সবজি খায় হযরতে আয়েশা যখন গোশ খেয়ে হাড্ডি রাখি দেয় আমার রাসূলুল্লাহ আয়েশার কামর হাড্ডিগুলো চুষি চুষি মুখে দেয় জরিকল সুবহানাল্লাহ আমার বিশ্ব রাসূল দেখে আয়েশা যখন পানি খায় ওই গ্লাসের মধ্যে ঠোঁট লাগে আমার রাসূলুল্লাহ আয়েশা যেদিকে ঠোঁট লাগাইছে সেই দিকে রাসূলুল্লাহ ঠোঁট লাগে পানি খায় আয়েশা আম্মা জান বলে হুজুর ও গো নবী আমি কামরা হাড্ডিগুলা আমি থুলাম আমার কামরা আইতে হাড্ডিগুলা আপনি কেন মুখে দিয়ে চুষি চুষি রস খাইলেন ও গো নবী আমি যেদিকে পানি পান করলাম ঠোঁট লাগে আপনি কেন সেই দিকে পানি পান করলেন নবী বলে যাই জানে আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি রসুল খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও তুমি যে দিকে পানি খাইছো আয়েশা আমি যদি সেই দিকে পানি খাই আল্লাহর কাছে সেই পানি সেই হাড্ডি রহমতের পানি হয়ে যায় রহমতের হাড্ডি হয়ে যায় আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাইবে আমি রসুল খুশি হয়ে যাব পন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটি বস্তু খায় খাইটি মানাসিস কালকে গোস্ত নিজ অত মনের ভাত নেন নাই আজকে লোবতে বারে ভাত সার কালকে কুত্তে খং নাই তবু আফসার মান্না কইছে স্বামীর আইটি বস্তু খোয়া খায় তুই খাসিস কে খাসি নে তা ভাব যে খৈনি খাইছে আর আসার আমুক গুন্দায় ঠিক না মিঠি আল্লাহ মা বোনেরা আমারা শুনে রাখো মা তোমার স্বামী বিত ছাড়া আমার অন্য পুরুষের সাথে তোর জন্য খানা খোয়া হারাম মা যত খানা খাবা মা আইটে খাবা মা স্বামীর খানা অর্ধেক অংশ মা তুমি খাবা অ যুবক রে তোমার বিবি অর্ধ অংশ তুমি একসাথে খাবা আল্লাহ রসুল বলছে স্বামী স্ত্রী যদি খুশি হয়ে যায় সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি নাই থাকবে আফজান আমার সোনার স্যার বেসা গল্প করতেছে ভাই রে মুই এমন একটা বউ আনি মোর একটা বেটা এই বেতখা ডিগ্রিটি ক্লিয়ার হলে মাস মাসে তেই এমন একটা বেটা মোর কলেজ দেবের শেষ ক্লিয়ার না বাবার উনিশটে মহিষ জব করিম সরকার বাধা করছে গরু জব করা খালি মহিষে উনিশটে জব করিম আর আশি পঞ্চাশটা খানে খাসি করিম একটা বেটা কত বাড়ি কত গাড়ি সকাল তোকে বারে বলবে ভিটে থাকি কাঁঠাল দাঁড়াতে থেকে একে ভোলাই দোকানিগুলোকে বাইরে যাক ব্যাপারীর বেটা একটা তো মননের মননের খান খেয়াই নেব না শুনছি এক না কলেজ যায় তো যেটি যেটি শুনে যে মোর মোর বিয়েত বলে বাবা বলে উনিশটে মই জব করবি শুনি করে মোর তো বিয়ে হয়ে গেছে রে এ কথাটা কার দ্বারা কমালা ফির কি করো মালা লাস্টের মধ্যে হঠাৎ করিয়ে আসি একটা ভাই সব কয়েছে ভাই সব তো ঠ্যাং ধরো কে মোর আব্বা কয়েছে উনিশটে মধ্যে জব করা খাবার নয় কে মোর বিয়ে হয়ে গেছে কোথায় যে কলেজত পড়াম লেবু কয়েছ কি তুই কি নাম লেবু কি নাম আর তোর এখন কি নাম এই লেবু কি কোস তোর বাপের একটা বেটা তুই লেবু তুই কাক বিয়ে করলু কয় কমলা কি কোন কমলা ওই যে কলজত পড়ব ওই কলজত এর নাম কমলা মোর নাম লেবু বিয়ে হবার পরে এক বছর হবে খালি বাড়ি নিয়ে দিলে হয়ে যায় ভাই সব তো ট্যাং ধরি কাক তুই গ্রামের ভাইসে বল যদি মো আব্বা ওর বিয়ে না দেয় তাহলে মুই দুই ঘর পাশে নিয়ে মরি যা কেছে মামু কি তোমার তো ভাগ্নি জামাই হং অ তোমার লেবু ঠ্যাং ধরি কানে ক্যা নাই সে সিলি লাভ নাই উনিশটে মহিষ মারাইছেন এমনি যাব আনো কোন ঠাকার মানবো না না মানি উপায় নাই আধুনিক যুগ শেষ শেষ আর যদি না দেন বিয়ে ওইয়ে দিয়ে পড়ে দুয়ে খাশো ফাঁসি দিয়ে মরবি না বা জামা এলে আনো বা এলে আনো যাবা একটা বেটা মোর সোনা মোর কল দিয়ে মোর এখন যা গ্রামের মানুষের যে কিসের মজ্জব করে এক এক যাক লেবু কমলা ধরি আসি এক কমলা আসি শ্বশুর আব্বা ক এক শ্বশুর টান সময় পায় আর যে ডাক ডাকায় শ্বশুর আব্বা শ্বশুর কয় যাক বউ তখন মোর আব্বা কয় বেটার যখন পছন্দ কী করে করো লাস্টর শ্বশুরকেও খাবার দেয় স্বামীকেও খাবার দেয় কমলা লাস্টর শ্বশুরকে আব্বা ভাত নিবেন না মা ভাত না লাম জামাই কয় লেবু ভাত দেব শ্বশুর করে এটার নাম কয় গেল বেটার নাম কয় গেল শ্বশুরির মাথা ঘরে এর মতো কলেজ পড়েছে মি তুমি কলেজও পড়ো নাই সাবজেক্ট আসে নাকি ফির উপর ক্লাসত মি তোকে নিজ ক্লাস পর্যন্ত করছো
বুড়ি কবর বানা মাথা খালি মিল মিল করে আর বলে শামসুল্লাহুল সবজি দেব শ্বশুর মুখে বলে কই গিরি ডারে শ্বশুরের মেমরি কাম করে ডিলিট হয়ে যায় মাঝে মাঝে এমন করতে করতে শ্বশুর আর দেখে বৌমা এখন বেটা ওই অবস্থা ওই লেবু ওই কয় কমলা ওই কয় লেবু শ্বশুর কয় হয় মো উপর ক্লাসত পড়ছে ভাই আমার ডিগ্রি জানা আছে নলেজ বাড়াও আছে হয় আমার যাই যাচ্ছে লাস্টে এমন করে লেবু এবং কমলার মাঝখানে মহাব্বতে আল্লাহ রাব্বিল আলামিন কমলার পাড়ে একটা নেক সন্তান দান করলেন এখন বাচ্চা যখন জমিনে আসলেন কত দাদার কত আদর ইস কোল যে নেয় নাতি কলজি নিয়ে বল ভাই ব্যক্তি দেওয়া মুখত রাখো এলে ভাই মাঝে মাঝে ভস করে বুড়ি যা ইয়ের মা কয় কমলা দে কি কয় যা কয় লেবু দে ইয়ে বাপের নাম কমলা মোর নাম ইয়ে বাপের নাম লেবু মোর নাম কমলা সবাকে মোর নাম কয় বাপের নাম কয় দেয় যে কি যে তোমার জন্য ওইটা মোর নাম কয় কমলা দে কমলা দে সব মাও কয় না বাপু কয় না যে কিটা চিনতে পড়ি গেলে বাড়ির তফির নাই স্বামী পড়িয়া লাগিয়েছি সবাকে মোর নাম পায় বাপের নাম পায় মোর মাথা কাম না করে দেখো ঘরে আসতেছি বাড়িতে রাজুর গাড়ি নিয়ে এসে বাজার থাকি কয় রাখেন গাড়ি চলা বন্ধ করো কপাত আগুন লাগছে কে সবাকে তোমার নাম কয় লেবু মোর নাম কমলা কয় কয় লেবু দেও কমলা দে কি জন্ম দিলেন আর তুই মোর নাম কে তুমি আমার নাম কোন গে কে নাম করে হালিয়া দি তুই মোর নাম করলু গে ঝগড়া করা বাদ দেয় তারপর কপালে ছিল আজকে কপাল এক পাকে থুই লজ্জার সরম এক পাকে থুইয়ে তোমরা বাজার যাও গৌরীপুর বাজারে যেয়া যত মিষ্টি দোকান মিষ্টি আছে হরেক কেসের মিষ্টি কার্টন করে ধরি আইসো মুই বাবুক ধরি বেরি বেঁচে বসে থাকি তোমরা ঠিক পঞ্চাশ হাত থাকত আজকে লজ্জার সরম এক পাকে থুইয়ে মুইও লজ্জার সরম এক পাকে থু মুখ দেখিয়ে তোমার জোরে আম্মা কবে আর মুই তোমাকে আব্বা কই বাবু শুনবে আব্বা এবং আম্মা আল্লাহ আজকে একদল নারী আছে স্বামী যদি ডাকায় কেড়ে পান দেওয়া যাবে আমি একটু ধুবড়ি যাবো কাজ দিচ্ছি আরে ভাই গাড়ি ধরব তো দশ মিনিট ভাই এসে কাজ দিচ্ছি আরে পান দিবি কি না আরে বাবা দিচ্ছি এই বাবা যদি যোগটা না দেয় তাহলে তো জানে আমার পেটাই হয়ে যাবে জোরে কোন ঠিক না পিঠে ডিজিটাল মার্কার নারী ডিজিটালি ভাষা করে মা রসল্লা বাড়ি দিয়ে আসলেন আসি দেখে রে সব বিবি কামে ব্যস্ত রসুল দেখল সব বিবি কাজের মধ্যে ব্যস্ত আছে হজরতে মায়ের শামা কোনো কাজে ব্যস্ত না নবী দেখে দেখে বলাই সা বিবি রে সবাই কাজ করতেছে তুমি আয়সা কি কাম কর না এই সংসার কি তোর জন্য না বললা এই সংসার আমারও জন্য আয়সা সবাই কাম করে তুমি যে কাম করো না কাজ করো না তুমি কি কাজ করবা না এই সংসারে মায়সা বুঝুর আমিও কাজ করবো হুজুর কি আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজিয়ে নেবো কি কাজ হুজুর আমার আয়সার মনটা আজকে আমার হাত দুইটে দিয়ে আমি তোমাকে গোসল করি দোয়া কাজটা চাই যেরকম কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনো কবে বাধ্য আসছে একটা আমি কাজ খুঁজি নিছ কি আমি গোসল করে দিব তোমার গাও কবে কোনো দিন তোমার গাও খান ধোয়া দেন গাও ধোয়া মারাসিস কালে ফলে গাও ধোয়া পানি ধোকে চাইস দেখিস কলেজ সে এক বল পড়ে ফাটে যেরকম ঠিক না ঠিক সে এক বল শাড়ি ফাটাইবে যেরকম ঠিক না বিঠা কল ধোকে এক পায়ে দেহে এক পায়ে এত রাগ কেড়ে এক মর্ণের গাও ধন কিসের গাও ধুবে মর্ণের গাও তোমার তুই কয় তোমার তুই কয় মাঝে মাঝে বাবরে আমার তোর বউ স্বামী করো কালুয়ে গোলাম কয় কাল আছে কালুয়ে ডোমো কয় নারী যে নারী স্বামী নিন্দাকারী হাদিসটি নামাল স্বামী নিন্দাকারী নারী জান্নাত তার জন্য হারাম বহুত নারী আছে স্বামী নিন্দা করে স্বামী যদি কালা হয় স্বামীর সাথে কয় বউ তুই কয় মোর বড় ভাজি আর মোর বড় বউ ভাই বল জানিস একবার মনে ভাজি বুদ্ধি দেই থাকো তোরটা মিলাও না করো না ভালো করি তিনশো মা হয়েছ না এরা এক দৃষ্টিতে লজাং নাই যেরকম ঠিক না ঠিক
মা বোনেরা হযরত আয়েশা সিদ্দিকা বলছে হুজুর আজকে আমার মনটা চায় আমার দুইটি হাত দিয়ে তোমাকে আমি গোসল করার কাজটা চাই নবী বলছে আয়েশা রে তুমি কি এই কাজ ভালো পাও হ্যাঁ হুজুর আমি ভালো পাই আপনার পারমিশন অপেক্ষা আছে নবী বলে আয়েশা তুমি যদি ভালো পাও আমার বাধা নাই তুমি গোসল করে দিতে পারো এই পারমিশন যখন আয়েশা সিদ্দিকা পালেন আয়েশা তৎক্ষণাৎ দুই মশক পানি আনিয়া রাসূলুল্লাহকে আনিয়া জল চৌকির উপরে বসাইয়া আয়েশা হাসি আর বলে আল্লাহ ও মাবুদ রে আমার মতন ভাগ্য বুদ্ধির নারী কেউ নাই রে মাওলা আজকে আমি বিশ্ব নবীকে আমি গোসল দোয়া দায়িত্ব পেয়েছি হযরত আয়েশা নবীজির গায়ের মধ্যে ওই মশকের পানি ঢালি ঢালি দেয় মুচকি মুচকি হাসি আর বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী আল্লাহ আমার মনে হয় আল্লাহ পৃথিবীতে এমন নারী বোঝায় কারণ নাই আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী যেরকম সুবহানাল্লাহ নবীজির গায়ে পানি দেয় গার পানিগুলা জল চোখের উপর থাকিয়া মাটির মধ্যে বেয়ে বেয়ে পড়ে যায় পানি পড়িতে পড়িতে মাটির মধ্যে ওই জল চোখের পায়ার নিচে মাটি নরম হয়ে যায় নবীজির শরীরের ভরিতে সামনের পায়া দুইটা জল চোখের পায়া দুইটা মাটির মধ্যে বসিয়া যায় ডাবিয়া যায় আয়েশা গাত পানি দেয় রসুল দেখলো পায়া দুইটা ডাবিয়া গেল সামনে জল চোখের নিচ হয়ে গেল রসুল আস্তে করে পিছন থেকে সরে বসলেন জল চোখের পায়া ভাসানো হয়ে গেলেন আয়েশার খেয়াল করে নাই রে এত আনন্দ আনন্দ গোসল দেয় আল্লাহ হযরত আয়েশার ডান দিকের পাটা জল চোখের নিচের দিকে পায়ার নিচের দিকে শূন্য হয়েছে পাটা জল চোখের সমান হয়ে গেছে আমার নবী যখন পিছন থেকে সামনে আবার বসিয়ে যায় তখন আয়েশা আম্মা জলের ডান দিকের পাটা জল চোখের ফাঁসে আঁকিয়া যায় আমার নবীজি খেয়াল করতে পারে নাই আমার নবীজি খেয়াল করে নাই আয়েশা ডান দিকে বুড় আঙুলটা ফাঁসিয়া গেল আমার নবীজি স্ত্রী আয়েশা ও শব্দও বলে না আর শব্দও বলে না গোসল দেয় নবীর গায়ে পানি দেয় নাই দেখবে কত বড় মহাপ্পা নবী দেখতেছে আমার গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা গেতেছে এত রক্ত কোথায় থেকে আসতেছে আমার গায়ে পানি দেয় আয়েশা আমার পানি রক্ত কেন হয় রসুল দেখে বলছে আয়েশা আয়েশা রে আমি নবীজি জীবনে কত গোসল একাই একাই দিছিলাম আয়েশা আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই আয়েশা তুমি বলো এটা কোন রক্ত আমার গোসলের পানি দিয়ে যায় আয়েশা বল আয়েশা রে কি বলো আয়েশা আমার গোসলের পানি দিয়ে এত রক্তর বন্যা কেন আম্মা যেন আয়েশা কথা বলে না খালি গায়ে রসুল্লাহ পানি দেয় কথা বলে না নবী বলে রে আয়েশা এত কেন আনন্দ এত খুশি এখন আয়েশা কেন কথা বলে না নবীজির মুখমণ্ডলটা একবার উপর দিকে তাকিয়া আয়েশার মুখের দিকে লক্ষ্য করলো তাকিয়া দেখে রে নবীজি আয়েশা দুই চোখের পানি দিয়া বুক ভিজি যেতেছে তবু রসুলুল্লাহকে গোসল দিতেছে নবী বলে আয়েশা রে আয়েশা এত কাঁদছ কেন রে বোন ও বোন তোর চোখের পানি দিয়ে বুক ভিজি যায় বোন তুমি এত কাঁদছ এই গোসলের দায়িত্ব তো আমি নিজেই নেই নাই আমি জোর করিও দেই নাই তুমি এই দায়িত্ব নিয়া বোন তুমি কেন কাঁদছ বোন তোমার কি হলো তোমার শরীর কেন এত কাঁপতেছে নবী দেখলো আয়েশা দাঁড়িয়ে থাকতে আর পারে না আমার সোনার নবীজি মহাব্বতের কোমল স্ত্রী
রে উবিজি উঠিয়া আয়েশাকে পান্দা করে ধরলো আয়েশাকে পান্দা করে ধরিয়া আয়েশাকে খুলে বলো আয়েশা বলো বলো বোন কি হয়েছে বোন ও বোন তোমার কি হলো আমাকে খুলে বলো হযরত মা আয়েশা বলছে হুজুর আপনার জীবনে কোনোদিন গোসলে রক্তর ঝর্ণা দেখছেন নাকি পানিতে না আমি দেখি নাই হুজুর আজকে এটা কোন রক্ত আপনি জানেন কি না আমি জানি না বিশ্ব রাসূল বলে আয়েশা এটা কোন রক্ত নবী গো ও গো নবী আপনার জল চকির পায়ের নিচে আমার ডান দিকের বুড়ো আঙুলটা এখনো ফাঁসি আছে হুজুর ও গো নবী তোমার শরীরের বড়িতে আমার বুড়ো আঙুলটা পিষে গেছে গো আমার শরীরে রক্তগুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল নবী বলছে আয়েশা রে তুমি একটা শব্দ কেন করলি না একটা শব্দ কেন করলি না আয়েশা আম্মা জনকে নেকে নে বলছে নবী গো আমার পায়ের বুড়াঙ্গু তো দূরের কথা তোমার ভালোবাসা তোমার মহাব্বতে গো নবী আমার দেহটা যদি চিপের মধ্যে পড়ে যায় আমি আয়েশা জীবনটা দেওয়ার রাজি আছি তবু আমার জবান দিয়া আমি আয়েশা ও শব্দটা করা রাজি নাই জোরে কোন ছাত্রটা বলছে ওস্তাদ মা কি ওস্তাদের জুতোগুলো কোথায় মা সকালবেলা না বলছিস আমার ওস্তাদের জুতোগুলো নিয়ে মাদ্রাসায় যাব মা ওটা আমার দান করা জুতো মা মা বলছে সোনা তোমার ওস্তাদের জুতো আমি যত্ন করে রাখছি বাবা বাবা রে কি পাই দিতে পারবা না কেন মা জুতা পরিষ্কার করা আমি ভালো করে জানি না জুতা গরম পানি হিটোতে বাবা জুতা নষ্ট হয়ে গেছে ছেলে বলছে না মা হুজুরের দান করো জুতো মা আমার জুতো দাও মা আমি খালি হাতে যাব না লাস্টের মধ্যে মা আনি জুতো দিয়ে দিল বুকের মধ্যে জুতো নিয়ে মাদ্রাসার দিকে যায় আয় রে ওরে সন্তান কান আল্লাহ আজকে আব্বা যদি থাকতো আল্লাহ আজকে আমার উস্তাদের জুতা নিয়ে আবার মাদ্রাসার দিকে যাই না ও বন্ধুরে আল্লাহ নবী বলে যে মাতানিল ফানু ইয়াল কাতান হু আমালাহ নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে জেলে বলল হয়ে যায় রসুল বলল ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকে আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বন্ধ থাকে না নবী বলুন সাদাকাতুল জারিয়া আল মিহি আনতা বহু বিহি নবী বলল কোনো মানুষ যদি দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে দাদাটার নামে যদি সাদগা জারিয়া করে দেয় দুনিয়াতে ওই সন্তানটা যদি এলেম শিখিয়া অপরকে শিক্ষা দান দেয় আমার নবী বলাউলা দুন সানে হুনিয়া দুলা হো ওই সন্তানটা যদি একবার দোয়া করে আমার নবী বল ওই দানটা দোয়াটা সরাসরি কৌ হয়ে যায় এ বড় ভিটার বা বলে না বারা ও বড় ভিটার বন্ধুরে আজকে আবার সাজছেন কারো মা নাই কারো আব্বা নাই কারো দাদা নাই কারো দাদি নাই দোয়া করি জামিনে শোনা রাত্রি চলে যাব কাল কুচবিহারে প্রোগ্রাম রেসুলা আজকে সেই মাটার কথা মনে পড়ি আব্বাটার কথা মনে পড়ি আমি দোয়া করি দেবরে শোনা যে মাটা দুনিয়ায় বুকে আনা নাই তোমার আব্বা
বাবা দূরের মুখে নাই ওই মাটার জন্য দোয়া করি আব্বাটার জন্য দোয়া করি সেই মার সন্তান আব্বার সন্তান আছে ভয়কে রেখে হাত তুলি দেখাবেন হুজুর আপনি যাওয়ার আগে আমার নামে দোয়া করবেন কে বাবা আমার মা নাই হুজুর আমার আব্বা নাই দোয়া করবেন আমার কাছে মা বাবা হারা কে কে সন্তান আছেন আমার কাছে দোয়া নিবেন হাতটা তুলি দেখাইবেন কে কে মাবুদ রে ওয়াজ করি বাড়ি যাই বড় বেটি প্রশ্ন করে আব্বা ওয়াজ করি যাবার সময় আব্বা দাদির কবরের পাশে তুই দাঁড়াস কেন আব্বা সভা করি আসি দাদির কবরের দিকে তাকাস কে আমি বলি বেটি রে তুই জানিস না আমার মা যখন বাঁচি আছি আমার মা আমার সবার ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল মার কাছ থেকে ব্যাগ নিয়ে সবাত গেছিলাম রে বেটি সভা করে বাড়ি আসছিলাম আমার মা বলছে আমার মানে ব্যাগত বাকি মিষ্টি আনছে সেই জন্য মার কথা মনে আব্বার কথা মনে হয় সেই জন্য আব্বারে আজকে সেই মা হারা সন্তান হয়ে আব্বা হারা সন্তান হয়ে আজকে পাঁচটা বাবার কাছে আমি দোয়া ধরতে চাই দোয়া করতে চাই এই বড় বেটা আল্লাহ মাদের সার জন্য মা হারা সন্তান হিসাবে বাবা হারা সন্তান হিসাবে আমি পাঁচটা বাবার কাছে দশ হাজার কোটি টাকা আমি পাঁচটা বাবার কাছে দোয়া নিতে চাই তারপরে আমি শেষ বক্তব্য রাখবো আমি তফসির করবো তারপর আমি তাকে বয়ান করে থাকবো আমি পাঁচটা বাবার কাছে আমি দশ হাজার টাকা আমি প্রথম বাবার নামটা শুনতে চাই তোর মার নামে তোর বাবার নামে তোর দাদার নামে তোর দাদুর নামে তোর নানিমার নামে নানা আব্বার নামে দশটি হাজার টাকা হে মাদের সরজন্যে সাদা কাতু জারিয়া হিসাবে সর্বপ্রথম নামটা কে বললে বলা আছে আব্বা দোয়া করে যাব রে শোনা আমি দোয়া করে যাব সর্বপ্রথম বাবাটা দশ হাজার টাকা নাই থাকবে আমার ভাই সাহেব আল্লাহ আমার মোহরি ভাই সাহেব আস আল্লাহ দুনিয়াতে বহুত মানুষের কাছে দামি দিছো আল্লাহ পরকালে যাতে আল্লাহ তুমি তোমার কাছে জান্নাতে দামি রাখিও আল্লাহ আজকে মোহরি ভাই সাহেবে এই মাদ্রাসার মধুসলমারি মাদ্রাসার জন্যে আল্লাহ দশটা হাজার টাকার সর্বপ্রথম নামটা লিখে দিল আল্লাহ তার জন্য একটু দোয়া করবো এক আদামির আল্লাহ আমিন অঘমল অঘ আল্লাহ দেখে রে তাকাইয়া মোহরি ভাই সামামার আল্লাহ দশ হাজার টাকা দিল মোলা এই মাদ্রাসার প্রথমে লাগিয়া মাওলা তার মা বাবা আছে বা কোন হালে পড়িয়া জানিলে রে মাওলা তুমি জানো ভালো করে মাওলা তার দানে রে মাওলা কবুল করে আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই থাকবে আসুন মোহরি ভাই সাহেবের মধ্যে আটটা বাবা আমি পাঁচটা বাবার কাছে আসছিলাম কেউ উঠবে না বাবা তাবারক আছে কেউ যাবেন না আমার মা যাবেন না আসুন বাবা আর একটা বাবা ভাই সাহেবের মতন করি সিরাজুল ভাই আল্লাহ আমার সিরাজুল ভাই আসেন আল্লাহ এত সুন্দর না মাহবুব মৌলা রে তোর মা বাবা আছে মা নাই বাবা নাই সিরাজুল ভাই আমার মালাই আব্বা নাই আল্লাহ সিরাজুল ভাই আমার আল্লাহ দশ হাজার টাকা নাম লিখে দিল মাওলা মা নাই রে মাহবুদ আব্বা নাই আল্লাহ তার মা বাবার কবর গুলো তুমি জান্নাতে টুকরা বানে দাও আল্লাহ মার কত যুগুল মনে হয় সিরাজুল ভাই কান্দে আল্লাহ তোর কান্দে বাবার কত মনে হয় আল্লাহ বাবার কত মনে পড়ে কান্দে ও গো মা তুমি অমর হয়ে
থাকো মোর জীবনের তরে তুমি মা মইরা গেলে কাঁদবো নিশারাইতে আল্লাহ আমার সিরাজুল ভাই 10,000 টাকা দে আল্লাহ তোর মা নেই আব্বা নেই আল্লাহ কবরে পড়ে আছে আল্লাহ আল্লাহ তোর মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ তোর নবীর বাড়ি এত প্রেম ভালোবাসা রাখি 10,000 টাকা দান করেছি আল্লাহ দান কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাই তাকবীর আসুন পাঁচটা বাবার কাছে যাচ্ছিলাম 10,000 করে দুইটে বাবা আসি গেল দুইটে ভাই আমার এসেছিলেন আর তিন নম্বর বাবাটা কে আছেন আসল তিন নম্বর বাবাটা আস কে আছেন বাবা তিন নম্বর বাবাটা কে আছেন আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ 10,000 টাকা তিন নম্বর বাবাটা আমার মহুরি ভাই সাহেব দিয়েছে সিরাজুল ভাই দিয়েছেন আর তিন নম্বর বাবাটা কে আছেন 10,000 টাকা আজকে বড় ফিটার হাফিজি দস্তরবন্দি মাদ্রাসার সবার জন্য তোর মার নামে বাবার নামে তোর দাদার নামে দাদির নামে আমি 10,000 টাকা আমি চাইলাম তিন নম্বর বাবাটার কাছে তাই দোয়া আদা করবেন আমি দোয়া করি যাব আল্লাহ তার মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ আল্লাহ তোর রসুলের বাড়িতে সাদগা জারি হিসেবে দিয়েছে আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হবে আল্লাহ বাউলা তোর রসুল বলে গেছে ইল্লামিন সাল্লা সাথী তিনটা আমল কবরবাসের জন্য বন্ধ হবে আসুন তিন নম্বর বাবাটা কে আছে তিন নম্বর সোনাটা কে আছেন 10,000 টাকা আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই আমি আব্বার কেউ যাবে না কমিটিরা কত কষ্ট করে তোমার জন্য তাবারকের ব্যবস্থা বানা করে দিয়েছে বাবা 10,000 দিতে পারেন না আমি নিচের দিকে চলে যাব আম্মারা কষ্ট হবে না আপনারা 10 দিতে কষ্ট পারুন খুব ভয় লাগে আব্বারা আসুন নিচের দিকে পাঁচটা বাবার না 10টা বাবার কাছে আমি 5,000 কোটি টাকা 10 নম্বর বাবার 1 নম্বর বাবাটা কে আছেন আসুন সর্বপ্রথম 5,000 টাকার বাবাটা কে আছেন একটা বাবার নাম আসুন আমি দোয়া করে দিয়ে যাব আমার মা বোনেরা আমার আব্বারা আমার 5,000 টাকার একটা মা যদি আমার নামটা লিখি স্লিপের মধ্যে পাঠিয়ে দেন হুজুর আমি অমুক আমার স্বামীর নাম অমুক আমার আব্বা নাই আব্বার নাম 1,000 টাকা নগদ দিন 4,000 টাকা আমার আল্লাহ এই মাদ্রাসা হুজুর হ্যাঁ হুজুর আল্লাহ মাওলানা আল্লাহ আল্লাহ তার আব্বা নাই আল্লাহ মাবুদরে এই মাদ্রাসার হুজুর না কত কষ্ট করে আল্লাহ নস্তা ভাই আমার আল্লাহ তার আব্বা নাই আল্লাহ 5,000 টাকা দান করল আল্লাহ নগদ 1,000 দিল না 4,000 টাকা তো নবীর ঘরে নেকি রাখলাম আল্লাহ তার আব্বা কবরে পড়ে আছে আল্লাহ আলে মানুষে আল্লাহর সন্তান যত দোয়া করবে আল্লাহ তার বাবার কবরটা তুমি জান্নাতে বাগান রাখিলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ তারামণি বাবা নাকে সোনার ফুলে আল্লাহ তারামণি বাবা নামে একটা মা নাকে সোনা দিছে জহিরউদ্দিন বেপারি 5,000 টাকা আল্লাহ আলাউদ্দিন হাজির সাহেব আমার আল্লাহ বহু বয়সুক্ত লোক মাওলাই মানুষটা এখনো বেঁচে আছে মাহবুবরা আজকে আছে কখন চলে যাবে আমি আফতার মাওলানা চলে যাব মাওলানা রে আদিশার সোনার নবীজির দেশে গেছে আল্লাহ নবীজি রওজা মোবারকে জিয়ারত করেছিল আল্লাহ সে আদিশার আল্লাহ 5,000 টাকা দান করল আল্লাহ আমার সবার সভাপতি 5,000 টাকা দান করল আল্লাহ তাদের দান খিলি তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ আদিশাবের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তার বিবিকে আল্লাহ মরণ একদম পর্যন্ত আল্লাহ আমলিয়ে জিন্দেগি বানিয়ে দাও আল্লাহ বরণের সবই তুমি কলেমা নসিব করিয়া নিও আল্লাহ
ilaha illallah Muhammadur Rasulullah Zahiruddin Bepari Allah Zahiruddin Bepari sahib 5000 taka lan kul ase ekhane ase kar nam baba Zahiruddin Bepari ami mulakat korbo samne ashun Allah amar Zahiruddin bhai amar koto baba 10000 5000 ma baba ase Allah baba bole geche mase Allah Zahiruddin Bepari sahib Allah batana Allah mata beshe ache Allah Allah tar mar hayat daras kore dao Allah tar baba kobo tumi jannater bagan kore dao nay takbir asun baba asun ki nam baba Abdul Hak Allah amar Abdul Hak bhai sahab Allah bolo 5000 taka dan korlo ma baba ache মাঝে কি দিদি আব্বা দেখি দিনি এই বিশাল ভবনে যখন দেখি মায়ের মুখ বাবার মুখ দুঃখ থাকে না মনে আল্লাহ আব্দুল্লাহ ভাই আমার আল্লাহ 5000 টাকা দিয়েছে মা বাবা নাই আল্লাহ তার মার আদরের সন্তান ছিল তার বাবার আদরের সন্তান ছিল আল্লাহ 5000 টাকা দান করছে নাই থাকবে ওর আমার মসজিদে 5000 টাকা দিন তোমার মসজিদে আল্লাহ নাল মসজিদে 5000 টাকা দান করবে আল্লাহ নাই থাকবে আল্লাহ মাদ্রাসা 5000 টাকা দিল আমার আফজল ভাই বলছে আমি হুজুর আমি মসজিদে 5000 টাকা দেব তকবীর লাগাই নাই তাকবীর আমার নাই তাকবীর আমার মা বোনেরা আমার আম্মারা যারা আছেন মা তোমরা প্রধানের বেটি মা তোমরা মাস্টারের বেটি মাস্টারের মা মাস্টারের ভাবি মাস্টারা ভাগ্নি আছেন মা কাউন্সিলরের বিবি প্রেসিডেন্টের মা প্রেসিডেন্টের বেটি আছেন মা আম্মা গো তোরা 5000 টাকা মা কানে সোনা হাতে সোনা গলার সোনা যত আছে মা সেই সদকা করে দিতে পারো মা সেটা হবে তোমাদের মা বাবাদের সদকা জারিয়া আম্মার আমার সোনা চাল না আমার মা বোনের তরফ থেকে ইনশাআল্লাহ আব্দুল আমার সোনার চালনা আমার মা বোনেরা আল্লাহ আমার ফাতেমা সখিনা লাভলি মরমি হাজরা সামেনা ওমেনা খাদিজা নমিনা আয়েশা জুলেখা আল্লাহ যত মা বোন দান করেছে আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও আয়েশা সিদ্দিকা আল্লাহ আয়েশা সি 3000 টাকা দিবে 1000 দেলা 2000 টাকা সকালে একটা কোরআন শরীফ দিবে আল্লাহ আয়েশা সিদ্দিকা নামে একটা মা মালারে 3000 টাকা দান করল আল্লাহ একটা কোরআন দিল নগদ 1000 দিয়ে 2000 আল্লাহ 2000 টাকা তো নবীর খাতায় নেকি রাখলো আল্লাহ আয়েশা সিদ্দিকা দান তুমি কবুল করে নাও আল্লাহ নবী জি তৃতীয় বিভিন্ন আয়েশা সিদ্দিকা ছিল সিদ্দিকা মানে হলো বিশ্বাসী আল্লাহ সিদ্দিক মানে হলো বিশ্বাসী আল্লাহ আয়েশা দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ গুনে মাফ করে দাও নাই তাকবি আল্লাহু নাই তাকবি আবার আসুন আমার সোনার চালনা আর 5000 কোটি টাকা দেনে ওয়ালা আব্বারে 5000 কোটি টাকা আমার আব্বারা কি আছে আমার মা বলেন আম্মারা আম্মারা যাবেন না কেউ বাবা দোয়া করে দিয়ে আব্বা তা আবার খেয়ে যাবে ফজলুল হক মাদ্রাসাত গড্রেস একটা দান করছে আল্লাহ আমার ফজলুল হক ভাই আমার টিএমারি বাড়ি এই দুই দিন আগে একটা গড্রেস দান করছে তকবীর লাগাই না তকবীর আল্লাহ ফজলুল হক ভাই আমার টিএমারি থেকে আসলা তোমার নবীর ঘরে আলমারি দান করছে যে আলমারিতে আল্লাহ তোর পবিত্র কোরআন থাকবে আল্লাহ আল্লাহ অফিসের ভালো ভালো বস্তু রাখবে আল্লাহ নবীর হাদিস রাখবে আল্লাহ ফজল হক ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও আল্লাহ কিয়ামতের ময়দানে এই গদ্রেস তুমি নাজাতের জড়িয়ে করে দিও যত করে আমিন আসুন বাবা 5000 টাকা দিতে পারেন না 2500 কোটি টাকা আমরা 10টা বাবার নাম লিখি নগদ নগদ দিয়ে যাই আসুন বাবা 2500 টাকা কোন বাবা আছেন 2500 টাকা দেনওয়ালা সর্বপ্রথম কোন বাবা আছেন ওই যে মসজিদে 5000 মাদ্রাসা 5000 আফজল দেখিয়া মা বাবার নামে দেন ইনশাআল্লাহ আফজল ভাই আমার আল্লাহ মসজিদে 5000 আল্লাহ মাদ্রাসায় 5000 দিলে একটু হাত তুলে আল্লাহ আমিন আমিন ও গো মাওলানা আল্লাহ দেখরে তাকাইয়া
আল্লাহ এমন বান্দা তোর দরদি মা নাই আব্বা ল মা তুই নাই রে মা আব্বা গো তুমি নাই তোর নামে আমি মসজিদে মাঝে শয়তান করলাম আল্লাহ আল্লাহ আফজাল ভাইয়া দান তুমি কবুল করে নাও আল্লাহ তোর মা বাবা কবুল তুমি জান্নাতে বাগান করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বাবা আগে সবাই আগে শুন আগে শুন সবাই আগে শুন বাবা দোয়া হবে আগে শুন সবাই আগে শুন পিছন তুই সবাই আগে শুন সবার সিগারে হিসাবে দাদির নামে 10,000 2,000 টাকা দিছেন বাবা দাদির নামে কয় হাজার দিছিস রে আল্লাহ তা দাদি আম্মার নামে দান করছে আল্লাহ নাতি যদি থাকে দাদির কত মহাব্বত দাদি বারবার ডাকে দাদু আয় মোর ভাই মোর কাছে আয় হাদু ভাই তুই আমার কাছ থেকে গেলে আমি বড় কষ্ট পাই আল্লাহ সেই আলতাফ আল্লাহ তা দাদি আম্মার নামে আল্লাহ 10,000 টাকা আল্লাহ আজকে দান করলো মাওলা তার দাদির আল্লাহ কবরখানি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে যখন আমি যখন আমিন আল্লাহ হবে হাত তুলে আপনার আল্লাহ হবে অগম লগ আল্লাহ দেখরে তাকাইয়া আলতা ভাগনে আমার আল্লাহ তার দাদিমার নামে আল্লাহ মনে বেদনা করি আল্লাহ রে তার দাদি বাড়ির একটা কত শোভন এসেছিল আল্লাহ আজকে যদি দাদি থাকতো আল্লাহ দাদির কাছে বসি বসি প্রাণের কথা শেয়ার করত আল্লাহ দাদি ভাই সেই দাদির কাছে শেয়ার না করি মাওলারে তো নবীর ঘরে 10,000 টাকা দিয়ে শেয়ার করলো আল্লাহ তা দাদি বল কব তুমি জান্নাতে বাগান করে দিয়ে আসুন বাবা 2,500 টাকা করি সোনারে 5 দিবে পার না 10 দিবে পার না 2,500 করি দেই আসুন বাবা 2,500 টাকা সর্বপ্রথম কোন বাবাটা দিবেন যে হুজুর 10-5 দিবে পাঙ না হুজুর মোর ক্যাশে খুব ক্যাশ ক্যাপিটাল কম হুজুর আমি আমার মার নামে হুজুর বাবার নামে আমি 2,500 টাকা দিয়ে যাব হুজুর একটা বাবা হাত দেখাইতে পারবেন একটা সোনা হাত দেখাতে পারবেন আয় বাবা এদি উঠি আসি মোলাকাতটা কর শোনা কি নাম বাবা সাইফুল ইসলাম মা বাবা আছে আল্লাহ এত সুন্দর নাম সাইফুল ইসলাম আল্লাহ আল্লাহ মা বাবা আছে আল্লাহ হায়াত বারে দে আল্লাহ আল্লাহ 2,500 টাকার সর্বপ্রথম নামটা লিখে দিল আল্লাহ সাইফুল ইসলামের আল্লাহ উইল বেড়ার নাম আরিফ ইসলাম আরিফ ইসলামের নামে আল্লাহ মারা গেছে মহলা রে তার সন্তান মারা গেছে আরিফ ইসলাম আল্লাহ তার বাবার মনে কত না বেদনা আল্লাহ আল্লাহ 2,500 টাকা দান করো আল্লাহ আল্লাহ আরিফ ইসলামের আল্লাহ কব তুমি জান্নাতের বাগান করে দিও কি নাম মোহাম্মদ আলী আয় বাবা সোনা দি আয় মোহাম্মদ আলী বাবা সকালবেলা দিস হ্যাঁ কি নাম বাবা সাইদুল তোর নাম কি বাপ মোহাম্মদ আলী না আল্লাহ সাহিদুল কত দেবো বাবা 2,000 টাকা আল্লাহ সকালবেলা দিবে 2,000 টাকা সাহিদুল মোহাম্মদ আলী আল্লাহ 2,000 টাকা দিবে বাবা রে আসুন আমি চাচ্ছিলাম 2,500 টাকা করি তিনটে বাবা হয়ে গেল আসুন বাবা আর একটা বাবা হয়ে চাইতে হবে আল্লাহর আসমানি কেটা হলো চাইতে চরু জব ইঞ্জিল কোরআন আর একটা বাবা 2,500 টাকা দিয়ে চাইতে কোরআন দান করা মতো সাল্লাহ মোল্লামে লিখে দেবে আসুন সোনার চালানা আর একটা বাবা আড়াই দিয়ে পানা 2,000 টাকা দিয়ে আসুন সোনারা আর একটা নাম দিয়ে 4 নম্বর হয়ে যাবে আসুন কি আছে বাবজন আমার সোনার চালানা আমার মা বোনেরা আমার আম্মারা আমার এক আয়েশা সিদ্দিকে নামে এক মা আল্লাহ
3000 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ সেই মাটা একটা কোরআনও দান করেছে আল্লাহ হাফিজুর রহমান বাবা মা আল্লাহ তারামণি বাবা তারামণি বাবা নাকের ফুল একটা দান করছে আল্লাহ আরেকটা দান করছে আল্লাহ নাম না দেয় তুমি নাম জানো আল্লাহ কি নাম হাফিজুর রহমান বাবার নাম বাবা মার নাম 2500 আল্লাহ হাফিজুর রহমান আল্লাহ বাবা মার নামে আল্লাহ 2500 টাকা দান করলেন না তাকবীর আল্লাহু না তাকবীর Allah, এই নবীর ঘরে লাগিয়া আপারে সোনার চানা মা বন্তি সোনার ফুল দিয়েছে বাপ এই সোনা এই সোনার ফুল মা বোনে দান করেছে সাত গাজারি হিসেবে কত মা বোন আছে কারো ছেলে নাই কারো মেয়ে নাই কারো স্বামী নাই চিরকালের বিধবাহী আল্লাহ সেই মারা কত আশা করি ইনশাআল্লাহ মা বোনেরা ওখানে নাম লিখি দাও মা আমি এখানে আলাউন্সে কথা বলবো তোমার নাম প্রশংসা করব তোমার মার নামে বাবার নামে দোয়া করে দেব আমার মা বোনেরা 2500 2000 1000 500 টাকা 100 টাকা 200 টাকা যার যত আনসলে বানা আছে যার যত মানি ব্যাগে নিয়ে আছেন মা মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে মা খুশি করে দান করবেন আমি আফসার মরনা দান দোয়া করব আল্লাহ খামারের আড়াই আইনুল হক ভাই আমার আল্লাহ 2500 টাকা দান করলো না তাকবীর দেখে মাওলা তাকায়া খামারের আইনুল হক ভাই আমার আল্লাহ 2500 টাকা দে রে মাওলা মাওলা তো নবীর ঘরে লাগিয়া নেরে মাওলা তুমি কবুল করিয়া আনিসুর 1000 টাকা সকালে দিবে আনিসুর ইয়ে মামার নামে আল্লাহ আনিসুর আয় বাবা এদি মোলাকাত করি যারা শোনা আনিসুর সুন্দর নাম আল্লাহ বাড়ি করে মোবাইল নাম্বার দিয়ে যাস আল্লাহ 1000 টাকা তার মামার নামে দিয়ে যাবে আসুন বাবা 2500 দিবেন পান না 100 জন বাবা যদি 1000 করে দেই আল্লাহ 100000 টাকা হয়ে যাবে আসুন বাবজন আমার নগদ নগদ 1000 করে টাকা বাবা আজকে দিবেন না পান নামটা কমে নিয়ে যাই বাবা 1000 করে 100 দিবেন না পান 50 জন বাবা যদি দিয়ে যাই 50000 টাকা হয়ে যাবে আলমগীর 1000 আল্লাহ আলমগীর 1000টা মাদ্রাসা ছাত্র নাই তাকবীর এই মাদ্রাসা ছাত্র আমারে নশারের নামে 1000 সলমান নামে 1000 সলমান নামে 1000 সলমা সলমান নশা আল্লাহ সলমা সলমান নশা তিন জনে আল্লাহ 3000 টাকা দান করলেন আলী বললেন আলমগীর আলমগীর 1000 আল্লাহ চারজন হয়ে গেলেন আবার চারজন বাবা হয়ে গেলেন সলমান সলমান ঠিক আছে ওনাদের বংশের মধ্যে না আল্লাহ ওনা তিনজনে 3000 আর আলমগীর 1000 4000 আর আজকে আছে 1000 টাকা দেনেওয়ালা আমি 50 জন বাবার কাছে কি নাম বাবা নূরজামাল শেখ আল্লাহ 2000 আল্লাহ নূরজামাল শেখ বাবা আমার 2000 টাকা দান করলো আল্লাহ আল্লাহ তাদের দান তুমি কবুল আল্লাহ মুন্সিগাঁও আছে কাশেমান বাবা নামে একটা মা আল্লাহ 500 টাকা দান করছে দেখে মাওলা তাকায়া ও মাওলা দেখরে তাকায়া তোর বান্দিরা দান করছে আল্লাহ হাজার হাজার টাকা তোর নবীর ঘরে লাগিয়া কাশেমা বেমা দান করে মাওলা তারা মনি দান করেছে আল্লাহ খাদিজা বেগম দান করছে আল্লাহ তোর নবীর ঘরে লাগিয়া বাপ মারও লাগিয়া ইমরান নামের যে ছাত্রটা পাগড়ি নীল তার বাবা আল্লাহ ইমরান নামে যে ছাত্র আমি পাগড়ি পরে দিলাম আমার ওস্তাদরা ওলামাদি তার বাবা 1000 টাকা দান করলো আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ মকসেদ মকসেদ আলী বাবা 500 টাকা দান করলেন ইমরানের বাবা আল্লাহ এই মাদ্রাসা যে মাথায় পাগড়ি দেওয়া হলো বাচ্চাটা তার বাবা খুশি করি আল্লাহ 1000 টাকা দান করলেন না তাকবীর বাপজন ছয়জন হয়ে গেল
আরেকজন বাবা বড়ুয়া রফিকুল বড়ুয়া ভিটা রফিকুল নশাতের বেটা নশাতের ছেলে 1000 কত রে মানে 1000 টাকা আল্লাহ বড়ুয়ার ভিটা রফিকুল নশাতের ছেলে আল্লাহ রফিকুল 1000 দিল বাবা 6 নম্বর হয়ে গেল আর একটা বাবা আসবে 7 নম্বর মকসুদ আলী ওর বাবার নামে 500 টাকা আল্লাহ মকসুদ আলী বাবার নামে 500 টাকা দান করলেন আল্লাহ মকসুদ আলী দান তুমি কবুল করো আল্লাহ তোর মনে আশা তুমি পূরণ করে দাও আসুন বাবজন আমার মা বোনেরা আমার আম্মারা ফাতেমা সুকনে লাভলি মরমি হাজরা সামে নমিনা খাদিজা নমিনা আয়েশা জলেখা যত মা বোন আছেন আম্মা গো সবাই 1500 টাকা মা 100 250 টাকা যার যত আনসলে বানা আছে মা তোরা দান করে যাবেন আমি আফসালি তোমার জন্য দোয়া করব ইনশাআল্লাহ